নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত শিক্ষক দিবস, কৃতীদের সম্মান। বিমা কর্মীদের আন্দোলন অব্যাহত, শিলচর ডিভিশনালে বিক্ষোভ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু কাটলি ছড়ায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হল 61তম শিক্ষক দিবস। সোমবার কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে দিন শিলচর গান্ধী ভবন প্রেক্ষাগৃহে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরোহিত্য করেন ডিডিসি রাজীব রায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারিভাবে জেলার বিভিন্ন স্কুলের 24 জন শিক্ষক ও শিক্ষিকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কৃতী 24 জনের তালিকার মধ্যে YS মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষিকা কৃষ্ণা ভৌমিককেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে শিক্ষক দিবস উপলক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা। উল্লেখ হয়, এদিন সংবর্ধনা জ্ঞাপন করা জেলার 24 জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 16 জন অবসরপ্রাপ্ত শিক্ষকরা রয়েছেন বলে জানা গেছে। আপনারা শিক্ষকরা, এই জন্য আগামী দিনে আমার অনুরোধ একটা থাকবে, নিউ এডুকেশন পলিসি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আগামী দিনে নিউ এডুকেশন পলিসির মাধ্যমে নতুন নতুন যে শিক্ষাগুলো আমরা কিছুদিন ভারতবর্ষের যে পুরাতন শিক্ষাগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম, বর্তমান সরকার নরেন্দ্র মোদীর সরকার নিউ এডুকেশন পলিসিতে সেগুলিকে আনার চেষ্টা করছে। আসাম সরকারও কিছু কিছু নতুন উদ্যোগ নিয়েছে, যে আমরা যেভাবে হিস্ট্রি এবং জিওগ্রাফি আমরা ভুলে গিয়েছিলাম, হিস্ট্রি এবং জিওগ্রাফিকে আবার যাতে আমরা নিয়ে আসতে পারি। এবং আমার সেই অনুরোধ থাকবে আপনাদের কাছে, যেখানে আলোচনা হয়েছে যে ছাত্রদেরকে শুধু পাঠ্যজ্ঞান, যেটা আমরা বলে থাকি বইয়ের যে জ্ঞান, সেই বইয়ের জ্ঞানের মধ্যে সীমিত রাখলে হবে না। সেই যে আমরা যদি সেই ছাত্রকে বইয়ের জ্ঞানের বাইরে যদি জ্ঞান আমরা দিতে পারি, তখন আমি মনে করি তার যে বিকাশ, সেই বিকাশের চতুর্মুখী বিকাশ যাকে বলা হয়েছে, চতুর্মুখী বিকাশ। গোটা দেশের সাথে শিলচরেও বিগত 1 সেপ্টেম্বর থেকে শিলচর ডিভিশনাল এলআইসির এফআইআর জয়েন্ট অ্যাকশন কমিটির কর্মী ও সদস্যদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার বিভিন্ন দাবির ভিত্তিতে ভারতীয় জীবন বিমার এজেন্টরা বিক্ষোভ প্রদর্শন করে শিলচর ডিভিশনাল 1 কার্যালয় চত্বর উত্তাল করে তোলেন। শিলচর ডিভিশনাল 1 এর জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক ইন্দ্রনীল রুদ্রগুপ্ত, কোষাধ্যক্ষ জয়দীপ পুরকায়স্থ, উপদেষ্টা আনোয়ার হোসেন বরভুইয়ারা জানান, সর্বভারতীয় চেয়ারম্যানের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে অ্যাকশন কমিটি। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত গোটা দেশজুড়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান। ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে সর্বভারতব্যাপী গত 1 সেপ্টেম্বর থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন আগামী 30 নভেম্বর 2022 ইংরাজি পর্যন্ত চলবে। লিয়াফি জয়েন্ট অ্যাকশন কমিটির কিছু দাবি দাওয়া ছিল পলিসি হোল্ডারদের স্বার্থে এবং এজেন্টদের স্বার্থে, সেই সব দাবি না মানা পর্যন্ত আমরা সর্বভারতব্যাপী গণতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি দেওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ যেসব দাবি দেওয়া আছে এগুলো হচ্ছে যে পলিসি হোল্ডারদের পলিসিতে বোনাস বৃদ্ধি করতে হবে, লোন ইন্টারেস্ট এবং লেট ফিস এগুলোকে কমাতে হবে, জিএসটি পলিসি থেকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং এজেন্টদের পেনশন স্কিম চালু করতে হবে, এজেন্টদের গ্র্যাচুইটি বৃদ্ধি করতে হবে এবং এজেন্টদের সুবিচার, সম্মান এবং পেশাগত স্বীকৃতি দিতে হবে। এছাড়াও আমাদের আরও কিছু দাবি দাওয়া আছে যেগুলো নিয়ে লিয়াফি, দ্যাট ইজ লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া জয়েন্ট অ্যাকশন কমিটি সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন চালিয়ে। এক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হল হাইলাকান্দি জেলার কাটলিছড়ায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন একই পরিবারের 4 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার সন্ধ্যা 6টা নাগাদ কাটলিছড়ার ধলছড়া বিলাইপুর জিপিতে। মৃতরা হলেন
ধলছড়া বিলাইপুর জিপির সুফিয়ান আহমেদ শেখ বয়স ৪০, হুস্তানা বেগম শেখ বয়স ৩০, জাহিদ হোসেন শেখ বয়স ২৩ ও রাজিবুল হোসেন শেখ বয়স ৪। জানা গেছে, বিদ্যুৎ পরিবাহী তার গাছের ডালের সাথে বাঁধা ছিল। আচমকা ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের তারটি মাটিতে পড়ে যায়। তখন নিজে ৪ বছরের শিশু রাজিবুল বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এলে তাকে বাঁচাতে বাবা ও মা সহ সম্পর্কিত ভাই গেলে চারজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে প্রত্যেক মাসে আমার হাইলাকান্দিতে দুইজন তিনজন মানুষ মৃত্যুবরণ করতে হয়। বিদ্যুৎ বিভাগের যে সকল কর্মচারী আছেন, এই বিভাগের চরম গাফিলতির কারণে এই পরিস্থিতি হয়। এবং বিদ্যুৎ বিভাগের তরফ থেকে যেসব কোম্পানিকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, বিদ্যুৎ বিভাগের উইনপাওয়ার, গোপি কিষাণ বা যে সকল কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই সকল কন্ট্রাক্টর এত নিম্নমানের কাজ করেছে, নিম্নমানের কাজের কারণে আজকে মানুষ মৃত্যুবরণ করতে হয়েছে। গতকালকে সন্ধ্যা ৬টার সময় আমার দলছড়া বিলাইপুর এক পরিবারের বিদ্যুতের তার ছিঁড়ে এক পরিবারের ৩জন এবং একজন বাতি সর্বমোট ৪জন মানুষ এক পরিবারের আহত নিহত হয়েছেন। আমি আজকে রাইজোর দলের তরফ থেকে হাইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই জায়গাতে যান, গিয়ে প্র্যাকটিক্যাল ইনকোয়ারি করেন যে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে যে সমস্ত কর্মচারী জড়িত আছেন, যে সমস্ত লাইনম্যান জড়িত আছেন, যে সমস্ত এসডিও জড়িত আছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং এই পরিবারকে, প্রত্যেকজন নিহতের পরিবারকে ৫ লক্ষ ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়ার। আবারও অনাস্থা প্রস্তাবের সম্মুখীন ঘাড়মুড়া বাগছড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি। জিপি সভাপতি সত্যরঞ্জন দাসের কর্মকলাপ ব্যবহারে অসন্তুষ্ট হয়ে অনাস্থা প্রস্তাব এনেছেন গ্রুপ সদস্যরা। সোমবার হাইলাকান্দির জেলার গ্রাম উন্নয়ন বিভাগের সিইও জয়দীপ শুক্লার কাছে জিপি সভাপতি সত্যরঞ্জন দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে লিখিত অভিযোগপত্র দাখিল করেন ৭ জন গ্রুপ সদস্যরা। এতে উল্লেখ করে বলা হয়, সরকারি প্রকল্পের টাকা অপব্যবহারের জন্য অনাস্থা প্রস্তাব আনা হয়েছে জিপি সভাপতির ওপর। এদিনের দাখিল করা অভিযোগপত্রে অনাস্থা প্রস্তাব যারা এনেছেন তারা হলেন চম্পাবতী রিয়াং, নাগেশ্বরী রিয়াং, মৃত্যুঞ্জয় রিয়াং, সুনীতিবালা দাস, পরিতোষ দাস ও রফিক আহমেদ। সোমবার ১০০তম শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল কাটলিছড়া শিক্ষাখণ্ডেও। এদিন কাটলিছড়া শিক্ষাখণ্ডের অধীনে ৫১২ নং জেকবপুর প্রাথমিক বিদ্যালয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক তপন পাল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। আজকে ওনার বার্থডে বা শিক্ষক দিবস পালন করা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। আজকে আমার সাংবাদিক উপস্থিত, শিক্ষক, হেডমাস্টার, অন্যান্য গার্জিয়ান বৃন্দ তারা এখানে উপস্থিত। আমার স্কুলের প্রধান শিক্ষক তার কার্যকলাপ দেখে অত্যন্ত আমি আনন্দিত। আমি একজন স্থানীয় একজন সদস্য, আর এই যেটা এনে খাস কোর্সন পড়াইতেছেন অতি সুন্দর একটা গাইড কোর্সন উল্লেখযোগ্য, এটা নিয়ে আমি খুবই গৌরবান্বিত। এরপরে এখানে যা ইয়ে করছেন কি একটা উৎসব আসলো, গুণ উৎসবে যে অফিসার আসলো তাই না, তার প্রশংসা করে গেছেন, গতিকে আমি খুবই একটা সম্মান দিলাম। আমি আশা করি ভবিষ্যতে সুন্দরভাবে তাই স্কুল চালনা করে যাইবা। এরপরে তাই কেন স্থায়ীভাবে থাকার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই যাচ্ছি। আমার যারা সাংবাদিক আছেন তার কাছে আমার অনুরোধ হইল, এই আমরা যেগুলা প্রোগ্রাম হইতেছে অতি সত্বর যাতে এটা এই মিডিয়াতে দেওয়া হয়, কত আর টিভি চ্যানেলে দেওয়া হয়, এর জন্য আমি বিশেষ অনুরোধ। হাইলাকান্দিতে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার তৎপরতায় হাইলাকান্দি পুরসভা সহ জেলার সর্বাঙ্গীন উন্নয়ন আরও এগিয়ে যাবে। সোমবার পুর কমিশনার সুপর্ণ দাসের স্বামী তথা প্রাক্তন পুর কমিশনার চিন্ময় দাস ঠিক এই অভিমত পোষণ করেন। জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাজকর্মে ভূয়সী প্রশংসা করেন ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনারের প্রতিনিধি চিন্ময় দাস। আমরা খুবই আশাবাদী যে উন্নয়ন নেতৃত্বে আমরা হাইলাকান্দিতে অনেক উন্নয়ন করতে পারব, এবং আমরা পৌরপতি শ্রী কল্যাণ গোস্বামীর নেতৃত্বে সবাই মিলে প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নমূলক কামের শুরু হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম ওয়ার্ডেই কাম শুরু হয়ে গেছে, বাকিগুলো তো দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এতে আমার ১৩ নম্বর ওয়ার্ডও সামিল আছে। আমার ১৩ নম্বর ওয়ার্ডও দুটা রাস্তা এবং দুটা ড্রেনের কাম শুরু হয়েছে, এবং আমরা কিছুদিন আগে ৭৫ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে যেভাবে আমরা একটা হাইলাকান্দিকে সাজিয়ে তোলার চেষ্টা বা অমৃত মহোৎসব বলে গভর্নমেন্টের যে একটা প্রোগ্রাম ছিল সেটার অংশ হিসাবে হাইলাকান্দিতেও একটা সুন্দর প্রোগ্রাম করা হয়েছে আমাদের ডাকবাংলায়, যেটা নেহরু পার্কের পিছনের দিকে, সেটা অনেক সুন্দর হয়েছে এবং শহরকে বিভিন্নভাবে রঙ দিয়ে, তিরঙ্গা রঙ দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। সেইভাবে আমাদের পূর্বপত্নী কল্যাণ গোস্বামীর নেতৃত্বে আমরা আগামী দুর্গাপূজা উপলক্ষে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কামের মানে ইয়ে নেওয়া হয়েছে, উন্নয়নমূলক কামের প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেটা আগামীতে আপনি দেখতে পাবেন, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। হাইলাকান্দি শহরের বিভিন্ন জায়গা যেটা দুর্গাপূজাতে দরকার সেরকম জায়গাগুলোকে কীভাবে সুন্দর করা যায় এবং আরও মানুষের সুবিধার্থে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও 61তম শিক্ষক দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ নিল শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ছন্দনের। দীর্ঘদিন থেকে সংস্থাটি জনসেবা সহ সমাজসেবায় বিশেষ অবদান রেখে চলেছে। সোমবার শিক্ষক দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ নেন সংস্থার কর্মকর্তারা। এদিন শিলচর বিবেকানন্দ রোড স্থিত নিবেদিতা লেন এলাকায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা শিক্ষক অসীম কুমার ভট্টাচার্যকে সংবর্ধনা জ্ঞাপন করেন সংস্থার কর্মকর্তারা। তো আজকে যার কাছে আমরা এসেছি, আমরা সত্যি আমরা খুব গর্বিত এবং আমরা কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। উনি হচ্ছে অসীম কুমার ভট্টাচার্য। দীর্ঘ এত বছর থেকে উনি যে প্রতিবন্ধিতার মধ্যে উনি যেভাবে আজকে সঙ্গীতকে বেছে নিয়ে সঙ্গীতকে একটা অস্ত্র হিসাবে উনি চালিয়ে যাচ্ছেন এবং এই শহরের অনেক শিল্পীরা আজকে দিনে এই প্রতিষ্ঠিত, তো আমরা এবারে অসীমদাকে পেয়ে সত্যি আমরা খুব গর্বিত। কারণ আমরা বুঝতে পারছি যে আমি নিজে একজন শিল্পী, আমরা সবাই এখানে শিল্পী, কিন্তু শিল্পীর পাশে শিল্পীর সবসময় দাঁড়াতে হয়। শিল্পী কীভাবে কোন কষ্টে আছে, কীভাবে আছে, তো সেই মনোভাব নিয়ে আমরা আজকে অসীমদাকে আমরা সম্মান জানাতে পেরেছি। অসীমদার গান বাজনা এই শহরে কলকাতাতে ছিল, এরপর উনি গুয়াহাটিতে কিছুদিন গান শিখেছেন, তারপর শিলচর মণিপুরি সঙ্গীতাশ্রমে এখানে শ্রদ্ধেয় মতিলাল সিনহা মহাশয়, পণ্ডিত মতিলাল সিনহা মহাশয়ের কাছে তালিম নিয়েছেন এবং ওই স্কুলেই উনি শিক্ষাদান করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আজকে সঙ্গীতই উনার প্রকৃত জীবনভাবে মানে প্রতিফলিত হচ্ছে। কারণ সঙ্গীত না থাকলে উনি হয়তো এই জায়গা থেকে অনেক দূরে হয়তো বেঁচেও থাকতেন না, কিন্তু আজকের দিনে উনার সঙ্গীতটাই। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে সোমবার কাছাড় জেলার বড়খলাতে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করল সবুজ সংঘ ক্লাব বড়খলা। এদিন এই উপলক্ষে ক্লাবের তরফ থেকে পাঁচজন কৃতি শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই কৃতি শিক্ষকরা হলেন অসীম দেব লস্কর, অপরাজিত দাস, গিরিধারী লাল সাউ, সন্তোষ নাথ, দেবব্রত সাউ। এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক গৌতম ধর চৌধুরী, গোপাল ধর সহ আরও অনেকে। 61তম শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল লায়ন্স ক্লাব ও শিলচর ভ্যালি। সোমবার এই উপলক্ষে ক্লাবের এক প্রতিনিধি দল সভাপতি শঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে ইটখলা হিন্দি পাঠশালায় যোগদান করে যথাযোগ্য মর্যাদা দিবসটি উদযাপন করে। এদিন প্রথমে স্কুলের শিক্ষক ছাত্র এবং ক্লাব ভ্যালির সদস্যরা সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মহামানবের জীবনী ইতিহাসের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে ক্লাব ভ্যালির সদস্যরা বিশিষ্ট শিক্ষাবিদ তথা কাছাড় হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর চৌধুরীর বাসভবনে যান এবং শিক্ষাক্ষেত্রে তার যথেষ্ট অবদানের জন্য তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সোমবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন ও 61তম শিক্ষক দিবস পালন করা হয় শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্ত পরিচালিত আমরাখাট সরস্বতী বিদ্যানিকেতনে। এদিন শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আচার্য আচার্যদের উত্তরীয় মানপত্র, কলম ও ভগবদ্গীতা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সরস্বতী বিদ্যানিকেতন আমরাঘাট নবম এবং দশম শ্রেণীর বিদ্যার্থীদের পরিচালনায় অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানটিতে যোগদান করেছে এ অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় শ্রী অভিনয় চন্দ্র মহাশয়, নিকামা হায়ার সেকেন্ডারির প্রাক্তন অধ্যাপক এবং জুনিয়র কলেজ আমরাঘাট এর অধ্যক্ষা শ্রীমতী মিতা দে মহাশয়া। অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান সূচি, যেমন বিদ্যার্থীরা বিভিন্ন ধামাইল নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে দিনটা উদযাপিত হয়েছে। প্রত্যেক বিদ্যার্থীরা নবম, দশম, অষ্টম, সপ্তম বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার্থী, শিক্ষক, আচার্য আচার্যদেরকে বিভিন্ন সম্মানে যথাযোগ্য মর্যাদায় 61তম শিক্ষক দিবস পালন করল সোনাইয়ের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে শিক্ষক পড়ুয়াদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সুন্দরী এ কে আজাদ অ্যান্ড এফ এ মেমোরিয়াল একাডেমি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক তসুল হক বড়ভূয়া, শিক্ষক মানিকুদ্দিন লস্কর প্রমুখ বক্তব্য রাখেন। যখন শিক্ষা উন্নতিকল্পে একটা কমিশন গঠন হয়েছিল, চেয়ারম্যান ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ। উনি যে পরামর্শ দিয়েছিলেন এখন পর্যন্ত ভারতবর্ষের কোনো সরকার তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি। 1964 সনে তিনি যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, 64 সনে যেটা কমিশন গঠন হয়েছিল সেই কমিশন
সুপারিশ করেছিল সরকারকে যে কমপক্ষে শতকরা 10% যাতে শিক্ষা খাতে ব্যয় হয়, কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষের শিক্ষা খাতে আপনারা নিশ্চয়ই জানেন 10% বরাদ্দ হয়নি। যাই হোক, আজকে আপনার মাধ্যমে আমরা বলবো যাতে সরকার শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে, এখন একটা ভয়াবহ অবস্থা শিক্ষা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বরাক জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত শিক্ষক দিবস, কৃতিদের সম্মান। বিমা কর্মীদের আন্দোলন অব্যাহত, শিলচর ডিভিশনালে বিক্ষোভ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে পরিবারের চারজনের মৃত্যু, কাটলি ছড়ায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।